হাই বন্ধুরা, শুভ সকাল। আজকে আমরা একটা বিশেষ একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, এর্নাকুলাম টাউন সিটি, যেটা আরব সাগর। সেখানে তো আজকে ভিডিওটা হবে একটু খুবই ধরনের, মানে স্পেশাল একটা ভিডিও, তো সবাই দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন, ইন্টারেস্ট পাবেন, এবং সিনেমার কিছু শুটিংয়ের স্পট আপনাদেরকে সেখানে গিয়ে দেখাবো। তো আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি একটি হিন্দি সিনেমার শুটিং স্পট। এটা সিফ তুম ছবিতে যেই শুটিংটা হয়েছিল, গানের একটা শুটিং, পহলি পহলি বার মোহব্বত কি হে এই গানটি। তো এটা যে সেই ব্রিজ, তো সেই শুটিংটা হয়েছিল এই ব্রিজের উপরে, যেখানে এখানে বসে ঠিক এই জায়গাটাই বসে করেছিল সঞ্জয় কাপুর, সেই গানের গিটারটা নিয়ে বসেছিল। এখন দেখতেছেন আমি এখানে বসে আছি, এখন আমাদের সেই সঞ্জয় কাপুর, সেই সঞ্জয় কাপুরের জায়গাতে আমাদের এই বসে আছে। ব্রিজটা একটু দেখিয়ে দিই ভালোভাবে, প্রচুর মানুষ আছে এখানে। ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই অল্প। এটা উপরের অংশ, বাইরে থেকে পুরো ব্রিজটার অংশটা আমি তুলে দেখাচ্ছি, ঠিক এইরকম দেখতে নিচ থেকে লাগবে ব্রিজটা। আমরা এখন যাব নদীর ওই পারে, এই যে নদীটা দেখছেন, এই নদীটাতেও সিফ তুম সিনেমার শুটিং হয়েছিল, যেটা বোটে চেপে মানে হিন্দি গানের যে শুটিংটা, সিফ তুম ছবির সেই শুটিংটা হয়েছিল। এটা আবার একটা ব্রিজ, দেখলেন এইসব সব চিত্রকলা। এখন আমরা সমুদ্র দেখতে যাবো, যেখানে সঞ্জয় কাপুর শুটিং করেছিল। তো দেখা যাক, এইসব নদী, এইসব যে বোটের ছবিগুলো দেখতে আছেন, এগুলো সব সঞ্জয় কাপুর সিফ তুম সিনেমার শুটিং হয়েছিল। আপনাদেরকে সেই চিত্রকলা আমরা তুলে ধরার চেষ্টা করব। তা আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, আমার আমরা কিছুক্ষণ পর আবার আসবো। সব দেখতেছেন আমাদের সব টিম, টিম বুঝতে হবে না, আমাদের সব টিম করে আমাদের গিয়াস ভাইকে দেখতে পাচ্ছি না, একটু গিয়াস ভাই তেল পাম্পে খেলি করেছেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন জাহাজে উঠেছি, আমরা এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমরা বসে সমুদ্রে যাব, আপনারা দেখতে থাকুন। এই দেখতে আছেন আমাদের সিঙ্গার, উনিও পাশে বসে আছে, এই সব দেখতে পাচ্ছেন সব, আরও সব এইসব দেখতে পাচ্ছেন। আমরা এখন সমুদ্রতে যাবো, রওনা দিয়েছি, তো দেখা যাক, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন সব। সব দেখতে পাচ্ছেন সময় অনেক মানুষ সব উঠেছে, হ্যাঁ প্রচণ্ড ঢেউ বহাবে, যে আমাদের সিঙ্গার সাথেই আছে, আপনারা সব দেখতেই থাকুন, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই সব আর সব দর্শক, হ্যাঁ এই যে আমাদের গিয়াস ভাই নান্নু টাম্পাতে, আপনার সাথে থাকুন। Thank you.